নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে রক্তের সংস্কৃত শব্দ কি, এবং রক্ত আমাদের পুজো আচ্ছা এবং ধর্মীয় বিষয় সনাতন ধর্মের সঙ্গে কতটা জড়িত এবং কতটা কার্যকর, অর্থাৎ রক্ত আমাদের কী কী কাজে লাগে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকছে। তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। কী হচ্ছে রক্ত দিলে কী হয়? কী হয় রক্ত দিলে? কী হবে? রক্ত দিয়ে বারণ করছো কেন? শরীর ভালো না, রক্ত দিয়ে বর্ণ হয়ে যাবে বলছি। ভালো হলে দিতে দেহ কোনো অসুবিধা নেই। তা আগে রক্ত দিইনি? দিয়েছে, তখন শরীর ঠিক ছিল, এখন শরীর ভালো না। কি হয়েছে গো বলো? তাতে কি হয়েছে? রক্তদান, মহদান, শিমুরালী তরুণ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান কর্মটি হলো। 3 বছর আগে লকডাউনের আগে একবার রক্তদান হয়েছিল এইচ এস তরুণ সংক্লাব এ, তার সদস্যপদ আমি এবং আমার বাবা অনেক দিনের সদস্যপদ নিয়েছে এবং আমিও তার পরবর্তীকালে সদস্যপদ নিয়েছি। এই ক্লাবটি আমাদের শিমুরালী অঞ্চলের একটি বিখ্যাত ক্লাব, এখানে প্রত্যেক বছর রক্তদান হয়। এবছরও রক্তদান হয়ে গেল, এই রবিবার আমি রক্তদান করতে গেছিলাম। রক্তদান খুব একটা মহান জিনিস, রক্তদান করলে মনের খুব শান্তি হয়। এখানকার সদস্যরা খুব ভালো এবং সুস্থভাবে এই রক্তদান করে। দেখুন আমি রক্তদান করছি, সেই দৃশ্য কিছুটা আপনার সামনে তুলে ধরলাম। আমি অনেক বছর রক্তদান করেছি, আবার দীর্ঘ 3 বছর পরে রক্তদান করলাম, কারণ লকডাউনে সেভাবে করা হয়নি। সেই রক্তদানের কিছু দৃশ্য আপনারা এখন দেখছেন। রক্তদান আপনারাও করবেন, খুব ভালো একটা জিনিস। রক্তদানের মতো পূর্ণ কাজ হয় না, আপনার রক্ত অন্য কারোর দেহে যাবে এবং সে সুস্থ হয়ে যাবে। এর ভেতর আপনি টাকা দিয়ে কাউকে কিছু করতে পারবেন না, কিন্তু আপনি রক্ত দিয়ে অনেক কিছুই করতে পারেন। প্রত্যেক বছরই এই রক্তদানের আমি চেষ্টা করি একবার দুবার বছরে রক্তদান করার, এবছর সেটা করে নিলাম। এই যে রক্তদান শিবির হয়েছিল, এখানে অনেক মানুষজন রক্তদান করে প্রত্যেক বছর, এবারও করেছে। এর মধ্যে মহিলাও অনেক সদস্যরা রক্তদান করে, সুন্দরভাবে এই রক্তদান হয়েছে। দেখুন অনেক মহিলা সদস্যরা তারা রক্তদান করে বসেছে, আমিও রক্তদান করে উঠে এখানে বসলাম। সুন্দরভাবে এইখানে এই অনুষ্ঠানটি পরিচালনা হয়। রক্ত আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আজকের ভিডিওয়ে আপনাদেরকে বলবো যে রক্তদান করলে মানুষের কি উপকার হয়। এবং এখন দেখলেন রক্তদানের কিছু ক্লিপস, আমি রক্তদান করেছি সেই রক্তদানের কিছু ক্লিপস আপনারা দেখলেন। রক্তদান একটা গুরুত্বপূর্ণ দান। আমরা যে শ্রাদ্ধ বাসরে যে দানগুলো পাই সেগুলো হলো 16 দান, তার মধ্যে রক্ত বলে দান কিন্তু হয় না। রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, কোনো কেমিক্যাল দিয়ে তৈরি করা যায় না। অক্সিজেন বিভিন্ন কেমিক্যাল মাধ্যমে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, কিন্তু এই রক্তটা কিন্তু কখনোই তৈরি করা হয় না। রক্ত আমাদের একটা প্রয়োজনীয় জিনিস। এই জিনিসটা যেমন দানও করা যায় তেমন নিতেও হয়। অনেক রোগীদের, মরণার্থ রোগীদের কিন্তু এই রক্ত নিতে হয়। তখন কি করতে হয়? তখন কিন্তু আমরা কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা দিয়েও কিন্তু কিনতে পারবো না, যদি না কোনো সহৃদয় ব্যক্তি রক্ত দান না করে। তাহলে রক্ত দান করতে হবে, তাহলেই আমি পাবো, এটা একটা প্রথম বিষয়। আর আমাদের শরীরে এমনভাবেই জিনিসটা তৈরি আছে যে রক্ত দান করলে রক্ত কমে যাবে, সেটা আর পূর্ণ হবে তা নয়। রক্ত যেই দান করলেন তার পরাপরই আপনার এক দুদিনের মধ্যে সে রক্ত পূর্ণ হয়ে যাবে। এবং রক্তদান করলে শরীরে অনেক রোগ মুক্তি পায়, ঠিক আছে, শরীর আরও ভালো হয়, সুন্দর হয়। আমি দীর্ঘ 3 বছর বাদে আবার রক্তদান করলাম, কিন্তু আমি 3 বছর আগে প্রায় রক্তদান হতো, তখন আমি রক্তদান করতাম। এটা একটা আমার নিয়মের মধ্যেও পড়ে যায়, খুব ভাল লাগে বিষয়টা করতে এবং নিজেকে একটু খুব গর্ববোধ করি রক্তদান করে। এই রক্তদান যখন প্রথম আমি করি তখন মোটামুটি ধরবেদেই করা হয়েছিল, তারপরে যেগুলো করি প্রত্যেকটাই স্বেচ্ছায় রক্তদান। আর অনেকে ঠাকুরমশাইরা এই রক্তদান থেকে বিরত থাকে, ভাবে যে আমরা তো অর্ধেক সময় না খেয়ে থাকি, অর্ধেক সময় তো উপোস করে আমাদের পুজো করে, আমাদের ঠিকঠাক খাওয়া হয় না, আমাদের যদি তার মধ্যে আবার রক্তদান করলে শরীর যদি খারাপ হয়ে যায়। আরেকটা কথা আছে, সেটা অনেকেই মনে হয় জানেন না, সেই জিনিসটা নিয়েই বলি। সেটা হচ্ছে যে যারা গান গায়,
অর্থাৎ সিংগার, যারা আবৃত্তি করে বা যারা নাটক করে এবং যারা পুজো করে, প্রত্যেকের গলার উপরে আমরা চাপ সৃষ্টি করি, অর্থাৎ জোরে জোরে মন্ত্র করি, গলায় চাপ সৃষ্টি করি। এরপরে আমাদের যে রক্ত রয়েছে সেই রক্তগুলো মরে যায়। এটাও সত্যি ঘটনা, আপনি ইন্টারনেটে সার্চ করে দেখবেন যে পুরোপুরি এই জিনিসটা বলছে বিভিন্ন জায়গায় এবং লেখেও দেওয়া আছে যে আমরা জোরে জোরে যখন মন্ত্রপাঠ করি, চণ্ডীপাঠ করি, তারপরে আমাদের খুব ঘাম হয়, শরীরটা দুর্বল লাগে। কারণ কারণ হচ্ছে আমাদের যে রক্ত রয়েছে সেই রক্তের কোষগুলো মরে যায়, আবার কিছুদিন বাদে রক্ত ঠিক হয়। এই অবস্থাতে ঠাকুরমশাইদের কি রক্তদান করা উচিত? আমি বলবো একদম উচিত, কোনো অসুবিধা নেই। ঠিকঠাকভাবে আপনি যখন খাদ্য গ্রহণ করবেন ঠিকঠাক করে করবেন, আমরা যখন পুজো তখন আমরা ওইভাবে করি, তারপরে কিন্তু শরীরকে যত্ন রাখতে হবে, শরীরকে ভালোবাসতে হবে। শরীরের নাম মহাশয়, যা সবেন তা সয় সেটা কিন্তু নয়, বিভিন্ন কারণে শরীর খারাপ হতেই পারে এবং সেই শরীর খারাপের জন্য তার উপায় রয়েছে। এবং শরীরকে ভালোবাসতে হবে, নিজের শরীরকে ভালোবাসতে হবে, শরীর কী চায় সেই জিনিসটা দেখতে হবে। এই হলো আমাদের মূল বিষয়, তাই আপনারা রক্তদান করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার মতো এই চেহারার মানুষ যদি রক্তদান করতে পারেন, আপনারাও করতে পারেন, ভয়ভীতি করবেন না। কারণ রক্ত আমি চাইতে পারেন আপনার পরিবারের লোকের জন্য, আর রক্ত আপনার দিতেই দোষ। আমি যখন কোনো পরিবারের জন্য কাউকে চাইবেন, তখন আপনার মনে একটা প্রশ্ন আসবে না যে আমি সারা জীবনে রক্তদান করিনি, আমি রক্ত চাইছি কোন উদ্দেশ্যে? রক্ত ম্যান টু ম্যান দান করতে পারেন, রক্ত আপনি দান করতে পারেন কোনো রক্তদান শিবিরে, ঠিক আছে, সেটা আপনার ব্যাপার আপনি কোথায় দান করবেন। কিন্তু সে যেটুকু করবেন মহান দান, এটা আমরা ষোলশ দানের চেয়েও মহান এই বিষয়টা, সেটা করবেন। এইবার আমরা চলে আসি স্বাস্থ্যের রক্তের কোনো বিষয়, সেটা হচ্ছে আমরা ঘর যখন স্থাপন করি, ঘরে একটা সেই দেবদেবীর মূর্তি বা সেটারই প্রতিরূপ ওইটা, তার মধ্যে মাথা নারকল দিয়ে তৈরি হয়, নারকল বা ডাব দিয়ে, এবং ঘর দেহ তৈরি হয়, তার মধ্যে জল দিতে হয়। খালি ঘরে কিন্তু পুজো হয় না, সেই যে জলটা দেওয়া হলো এই জলটা কিন্তু রক্ত, ঠিক আছে। এবং বিভিন্ন মন্ত্রের মাধ্যম, মন্ত্রে রয়েছে রক্ত বস্ত্র পরিধানাং, কামিনী ধ্যান যদি আপনারা রাখেন, রক্তবর্ণ, ঠিক আছে, এই ধরনের কথাগুলো রয়েছে। রক্তবর্ণ কথা অর্থ হলো লাল ধরনের বর্ণ, রক্ত বস্ত্র কথা অর্থ হলো লাল বস্ত্র। কিন্তু আমরা এই যে রক্ত নিবেদন করতে হয়, জিনিসটা কখনোই ভালো নয়, তাও আমি বলছি অনেক সময় হয়, বলি আমাদের নিষিদ্ধ, কিন্তু তাও অনেক জায়গায় বলি করা হয়, যাদের করতে আছে বলি পুজো করবেন, যাদের করতে নেই করবেন না। এবার সেই বলি পুজো বা বুক চিরে রক্তদান, সেইখানে কি রক্ত একটু দান করা হচ্ছে, সেটাকে পুজো করতে হবে, এবং যে বলিদান করা হচ্ছে বলিদানের পরে সেই একটা পাত্রের মধ্যে একটা কদলী, একটু দুধ, ঠিক আছে, একটু মিষ্টান্ন, একটু মধু, তার সঙ্গে রক্ত দিয়ে দেবীর সামনে রেখে পুজোটা করতে হয়। সেই রক্তটাকে কি বলা হয়, অর্থাৎ রক্তর একটা সাংস্কৃতিক সংস্কৃত শব্দ রয়েছে, অর্থাৎ রক্তকে সংস্কৃতে কী বলা হয় সেটা মনে হবে। রক্ত রক্তবস্ত্র, তার মানে রক্তকে রক্তই বলে তা নয়, রক্তর একটা সুন্দর, অতি সুন্দর সংস্কৃত রয়েছে, যেটার জন্যই আজকের ভিডিও পূজাচ্ছে আমরা এটা ব্যবহার করব। রক্তকে বলা হয় রুধির, ভালো করে শুনবেন, রক্তকে আমরা যেটা বলি সেটা হলো রুধির, রয়স্য ধয়স্যই র, রুধির, রুধির বলা হয় রক্তকে। সেই রুধির কথাটা, রক্তকে বলা হয় রুধির বলেই নিবেদন করবেন। সমাংশ রুধির হতে পারে বা শুধু রুধির হতে পারে, রুধির বলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দ্রব্যকে এইভাবে নিবেদন করি, ঠিক রুধির বলে এটা নিবেদন করবেন। সংস্কৃত রক্তকে বলা হয় রুধির। এটুকুই ছিল আজকের ভিডিও, রক্তদান করুন, রক্তদান মহাদান, বাড়ির পরিবারের লোক যতই মাথা দিন রক্তদান করুন, কারণ পরিবারের লোক একদিন না একদিন বুঝবে, তখন আপনাকে মাথায় তুলে রাখবে। আজকের ভিডিও এটুকু, আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আসবে। ভিডিও দেখার জন্য অবশ্যই পুজো আশোর বেঙ্গলি ইউটিউব চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করে বেল নোটিফিকেশন অন করুন, এবং আমার আরও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটগুলো রয়েছে যেগুলো ডেসক্রিপশানে রয়েছে, ফেসবুক পেজ জয় শিব দুর্গা নম, ইনস্টাগ্রাম রয়েছে, এছাড়াও আরও একটি চ্যানেল রয়েছে, সেসব সবগুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশান ফলো করুন। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করুন। পরবর্তী শিক্ষামূলক ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবে, অপেক্ষা করতে থাকুন। নমস্কার।